নিজের তত্ত্বে অনড় রাজ্যপাল জগদীপ ধনখড়। উল্টে এবার বিতর্কের চ্যালেঞ্জ, এদিকে রাজ্যপাল যাই বলুন আমল দিতে নারাজ বিজ্ঞানী থেকে পুরাণবিদ সকলেই। মঙ্গলবার রাজ্যপালের এমন তত্ত্ব শুনে চমকে উঠেছিলেন সকলেই। তবে নিজের তত্ত্বে অনর ধনখড়ের দাবি প্রাচীন ভারতে সব ছিল। You don't believe that we were leaders in the world 4000 years ago. You don't believe that there was wooden khatola. You don't believe that the arrows which Arjun used were so powerful which can be compared with the best in the current times. I can join issue with anyone. It is so easy to say it is unscientific. আমরা কথা বলেছিলাম বিজ্ঞানী বিকাশ সিনহার সঙ্গে, তার কাছে কতটা বিজ্ঞানসম্মত এই দাবি। জোর গলা বলতে পারে যে সামনে একটা তীরের সামনে অ্যাটমিক বম ইজ নট পসিবল অ্যাকচুয়ালি, বাই ডেফিনেশন ইজ নট পসিবল। আমরা জানি কি করে কি হয়, আমাদের ডিপার্টমেন্ট থেকে তো অ্যাটমিক বম হয়েছিল না বাবা। কথা বলেছিলাম পুরাণবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরীর সঙ্গেও। অর্জুনের বাণে পরমাণু মানে এসব ছিল, মানে রবীন্দ্রনাথ বলেছেন না মহাকবির কল্পনাতেও ছিল না তার ছবি। এই ব্যাপারটা হচ্ছে যে কল্পনাতেই ছবিটা কিন্তু থাকে। সোজা কথা, ধনখড়ের তত্ত্ব আর চ্যালেঞ্জকে আমলি দিচ্ছেন না বিশেষজ্ঞরা। ওর সঙ্গে কথা বলে আমার কি লাভ, যে এর মতো তর্ক করবে বলে হ্যাঁ আমি জানি, উল্টো পাল্টা কথা বলে লোককে ইমপ্রেস করা করতে জানে কোন, আমার পক্ষে বিজ্ঞানী কিছু কোনো প্রশ্নই উঠে না। আই লাইক টু ইগনোর হিম, এরকম মানে হি শুড বি মোর লফুল। হ্যাঁ, তিনি ল টয়ের লোক শুনেছি, হি শুড বি মোর লফুল দেন